হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। আজকে একটুখানি 11:45 বাজে রাত, আমি এখন ব্লগটা স্টার্ট করলাম, একটু রাত হয়ে গেল কারণ আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে ছেলেকে নিয়ে যেতে হয় আমার পড়াতে দিতে, আর সেখান থেকে এসে আবার কিছু কাজকর্ম করে বাড়ি থেকে আবার দৌড়ে চলে গেছিলাম। আর আমি তোমাদের দুপুরবেলা বলেই ছিলাম যে আজকে রান্নাবান্না সেরকম একটা করিনি, একবেলার মতো করেছি। তাই আসার পথে আমাদের প্ল্যান হলো একটু ছোট্ট খাট্টো ডিনারের আয়োজনের, মানে আমি যেটা নিজে একদমই বানাবো না, যেটা কিনে নিয়ে চলে এসেছি। নিয়ে এসেছি বিরিয়ানি, তো বিরিয়ানি দিয়ে এখন হবে মহাভোজ, আর সেটা তোমাদের সাথে শেয়ার না করলে অনেকটাই মিস হয়ে যায়, তাই না? সেই জন্য এত রাত্রিবেলাও আমি ব্লগটা স্টার্ট করতে একটুও কার্পণ্য বোধ করিনি। চলো বিরিয়ানিটা স্টার্ট করি আর খাওয়া দাওয়া স্টার্ট করি। কোনো দাদা বৌদি বা নাম করা কিছু নয়, চিকেন বিরিয়ানি। অ্যাকচুয়ালি আজকে হয়ে গেছে একটু দেরি আসতে, দেখতেই পাচ্ছ 11:45 বাজে, দেখলে একটু আগে তো আসার সময় যদি সন্ধ্যার স্ন্যাক্স আনি তাহলে রান্না কখন করবো আর কখন ভাত খাবো বা ডিনার কখন করবো, সেই জন্য এই বুদ্ধিটা খাটালাম, রাতের ডিনারটাই নিয়ে চলে আসি। কি ভালো করেছি না? চলে আসুন সবাই, একদম হামলে করুন, সব রেডি, সবাই আমরা হামলে পড়েছি, সবাই চলে এসেছি। এবার আমাদের এই বিরিয়ানি খাওয়া হবে, আজকে শুধু বিরিয়ানি আর বেশি কিছু রাখিনি, যেহেতু রাত্রিবেলা তো তাই আমরা শুধু বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানি। তবে আমাদের একটা বিরিয়ানিতে দুটো পিস দিয়ে দিয়েছে, মনে হয় ভুল করেই হবে, আর স্যালাডটা দেওয়া হয়নি, স্যালাডটা নিয়ে নিই। তো আজকের মতো আমাদের ডিনার এটা দিয়ে হচ্ছে, আর আপাতত আমরা খাই দাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ভেবেছিলাম বিরিয়ানি খাওয়ার পর কালকে রাত্রিবেলা আবার তোমাদের সাথে কথা বলবো, কিন্তু আর হয়ে ওঠেনি, কারণ যেহেতু ভর পেট আর পেয়ে গেছে ঘুম, সেই কারণে ঘুমিয়ে পড়েছিলাম। যদিও ছেলে অনেকটা রাত অবধি প্রজেক্ট লিখেছিল, যেহেতু আজকে ওকে প্রজেক্ট জমা দিতে হবে, তো আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এই ভেবেই শুয়েছিলাম যে কালকে সকালবেলা উঠে একেবারে বন্ধুদের সাথে কথা শুরু করে দেব। তো সকালবেলা উঠে আমি আমার ছোট্ট একফালি উঠোনে চলে এসেছি, যেইটা আমার বাড়ির মধ্যে বিভিন্ন প্রিয় জায়গার মধ্যে একটা অন্যতম প্রিয় জায়গা। তো আজকে আমি ভেবেছি যে ঝাড় আগে দিয়ে দিয়েছি, ভালো করে উঠোনটাকে ধুইয়ে দেব। তো পুরো উঠোনটা দেখো ধুয়ে দিলাম, আর রোদ উঠেছে কতটা দেখতেই পাচ্ছ। উঠোন ধোয়ার সময় কিন্তু আমি অবশ্যই গেটে জল দিই, আর তারপরে গাছগুলোকে তো অবশ্যই জল দিই, যদিও আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে, এখন অবধি বুঝতে পারছি না। বৃষ্টি এলে তো গাছগুলো জল পাবে, আর বৃষ্টির জল কিন্তু সব থেকে ভালো জল, এই জলটা একটু গাছে পড়লেই দেখবে গাছ কীরকম তরতাজা হয়ে ওঠে। তাই অনেক সময় যদি আমরা বৃষ্টির জল দিতে না পারি গাছকে ডিরেক্ট, গাছ ধরো ঘরে রয়েছে, তো আমরা যদি জল ধরে রেখেও গাছকে দিই বৃষ্টির জল, তাহলে কিন্তু গাছ অনেক ভালো থাকে। আমার বাগানে আজকে অনেক ফুল দেখো, চন্দনা জবা ফুটেছে দুখানা, এছাড়া টগর ফুটেছে, একটা লক্ষ্মী জবা ফুটেছে, আগেই দেখালাম। তো যাই হোক, উঠান থেকে আমি ঘরে চলে এসেছি, ঘরে এসে এবার এই ফ্রেশ হবো আর কি, মুখটুক ধোবো, ব্রাশ করবো, আর এইদিকে দেখো ইতিমধ্যে বাইরে অঝোরে বৃষ্টি ঝরছে, শুরু হয়ে গেছে বৃষ্টি, জানি না কী করে ছেলে স্কুলে যাবে, প্রজেক্ট জমা দিতে হবে আজকে, আবার যাওয়াটা খুবই দরকার। তো ব্রাশ করতে করতে বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগছে, বৃষ্টিটা কিন্তু ঝপঝপিয়ে পড়ছে, দেখো বাইরে থেকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো যাই হোক, আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে অনেক কাজ আছে আজকে, সব রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে। তো আমি ঢুকে পড়েছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, আর এদিকে মাছ ভেজে তুলে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমি ঢ্যাঁড়স আর আলু একসাথে ভেজে নিচ্ছি। একটুখানি কাজ শুরু করে দিয়েই তারপর তোমাদের সাথে আবার কথা বলা শুরু করলাম রান্নাঘরে এসে, কারণ যেহেতু একটুখানি তাড়াহুড়ো রয়েছে, বুঝতেই পারছো, সেই জন্য। তো ঢ্যাঁড়সটা আমার হয়েই গেছে, নামিয়ে দিলাম, এরপরে মাছের ঝোলটা করব, আর এছাড়া টিফিনটা বানাতে হবে, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য চটপট করে করে নিই, ডালটা বসিয়ে দিলাম। তোমাদেরকে আজকে আমি সমস্ত কাজকর্ম তো অবশ্যই দেখাচ্ছি সকাল থেকে, কী করে একটা বিজি রুটিন আমার চলে সকাল থেকে, ছেলে যখন স্কুলে যায় তার মধ্যে বর্ষা ওয়েদার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে তার পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস আজকে বলবো, সেটা হচ্ছে আমরা যতই কাজ করি না কেন, দৈনন্দিন জীবনে তো আমাদের এইসব কাজকর্ম থাকবেই। আমি দেখো বসিয়ে দিয়েছি ভাতটা, অর্থাৎ পোলাওয়ের ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, এদিকে মাছের মশলাটা কষে গেছে, জল দিয়ে দিলাম, এ মশলার মধ্যে ছিল টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ আর নুন। এরপরে দেখো মাছগুলো সব দিয়ে দিলাম, মাছটা হয়ে যেতে ওইদিকে আমি পোলাওটা বসিয়ে দেবো, পোলাওর চাল তো সেদ্ধ হয়ে গেছে। পোলাও করার জন্য সাদা তেল ইউজ করতে পারো, তার মধ্যে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিশ, এবং তারপরে কিন্তু পোলাওর চালটা যেটা ভাত করে রাখা হয়েছে সেটা মিশিয়ে চিনি আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হবে। এলাচও দিতে পারো, এলাচ আমি
স্কিপ করলাম। তো আমার কিন্তু মোটামুটি রান্নাবান্না চলছে। তো আমি যেটা বলছিলাম যে এই সমস্ত কাজের মধ্যেও কিন্তু আমাদের জন্য একটুখানি সময় অবশ্যই বার করে নিতে হবে নিজেদের জন্য, যার যেটা ভালো লাগে। নিজেদের জন্য মানে এই নয় যে শুধুমাত্র স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং নিজের কেয়ার মানেই নিজের যত্ন। নিজের যত্ন মানে কিন্তু নিজের মনেরও যত্ন, আর মনের যত্ন সবথেকে ভালো হয় কিসে সেটা আমি আজকে তোমাদের ব্লগে তো দেখাবোই, তবুও বলে দিই, যদি আমাদের কোনো রকম ক্রিয়েটিভ কাজ করতে ভালো লাগে, যে কাজগুলো আমাদের অনেকখানি রিল্যাক্সেশন দেয় কাজের মাঝখানে, তাহলে কিন্তু সেইগুলো আমরা ট্রাই করতে পারি। যদি আমরা কখনো নাও করি, আমি তোমাদের খুব সহজ প্রসেসে আজকে দেখিয়ে দেবো একটা DIY, সেটা তোমরা কিন্তু চেষ্টা করতে পারো। আঁকা ড্রয়িং কিছুই জানতে হবে না, কোথায় কি পাওয়া যায় সব আমি বলে দেবো। আর এইভাবে যদি তোমরা করো, দেখবে সুন্দর একটা ঘরের কর্নার তৈরি করতেও পারবে। অনেক দামি দামি জিনিস দিয়ে আমরা তো ঘর সাজাই, কিন্তু এরকম হাতের কাছে অনেক জিনিস থাকে আমাদের, যেগুলো যদি একটুখানি টাচ আপ করা যায় তাহলে ভীষণ সুন্দরভাবে আমাদের ঘরকে সাজিয়ে তোলে। আমি দিকে আলুর দম বসাচ্ছি, তার জন্য একটা বাটা দিলাম দেখেছিলে প্রথমে, তার মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা। সেই বাটাটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নুন আর হলুদ দিয়ে, তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু, যেটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে এভাবে শুকনো শুকনো করে আলুর দম করে নিচ্ছি। শেষে গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আমার টিফিনটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল, তাহলে পোলাও আর আলুর দম। রান্নাবান্না সব কমপ্লিট। এখন বৃষ্টি পড়ছে, জানি না ছেলে স্কুলে যেতে পারবে কিনা, তবে রেডি হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে বৃষ্টি কমে যায় তাহলে বেরোতে পারবে। আর আশিস আজকে যাবে না, ঠিক করে নিয়েছে কি কি রান্না করলো একটু দেখিয়ে দিই খেতে বসার আগে। তো এটা হচ্ছে গতকালকে মাছের তেল একটু রয়েছে, আর এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা, ডাল, মাছের ঝোল, এটা টিফিন আর জলখাবারের জন্য করেছি, পোলাও আর আলুর দম। ব্যাস তারপরে আমরা দুজনে মিলে জল খাবার খাবো, এই পোলাও আর আলুর দমটাই খাবো। তো রান্না বান্না তোমার সব হয়ে গেছে, এখন বাসন মাজাটা বাকি। তো ভাবতেছি এগুলো গুছিয়ে রেখে দুপুরবেলা খেতে হবে, তো ফ্রিজ করা যাবে না এখন। তো একটা ঝড় তো বয়ে গেল বন্ধুরা, বুঝতেই পারছো এই ঝড়টা আমার প্রায় প্রতিদিনই চলে। এখন তো ছেলের যদিও ক্লাস 12 হয়ে গেল, বহুদিন ধরেই চলেছে এই রকম জিনিস, মানে এই রকম রুটিন আমার। তো এই বছরটাই হয়তো লাস্ট স্কুলে, কিন্তু তারপরে আবার শুরু হবে কলেজ। যাই হোক, হয়তো আমার এরকম ব্যস্ততা রুটিন চলতেই থাকবে, এবং আমি চাইও যে আমার এই ব্যস্ততা রুটিনটা চলতে থাকুক। তো দেখতেই পাচ্ছ, এরপরে আমি কিন্তু টেবিল পুরো পরিষ্কার করে নিলাম, আর আমার ওই হাতে তৈরি যে লিকুইডটা সেটা দিয়ে অবশ্যই স্প্রে করে আমি মুছে নিই, তাহলে পোকামাকড়ের উৎপাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। আমি আগেও বলেছি তোমাদের, এর মধ্যে ভিনিগার আর লেবু আছে আর সামান্য একটু ভীম জেল, ব্যাস এই দিয়ে আমি তৈরি করি আমার এই লিকুইডটা। তো এই কাউন্টারটাও ভালো করে মুছে নিচ্ছে, আর দেখতে পাচ্ছ মশলার এই ছোটো ছোটো কৌটোগুলো খোলা রয়েছে, কারণ আমি বড় যে মশলার বক্সটা থাকে সেটাকে মাজার জন্য বার করেছি। ওর মধ্যে মশলাপাতি পড়ে, তো ওইটাকে মেজে আবার এগুলো রেখে দেবো, কারণ মশলাগুলো রয়ে গেছে, তাই এখন আর এইগুলো মাজতে পারলাম না। এরপর আমার বাসন মাজার পালা, তো কাজকর্মগুলো তো চলতেই থাকবে। আর এদিকে আশিস তো এখনও আসেনি ছেলেকে স্কুল থেকে দিয়ে, তাই ভাবলাম যে মাঝখানের এই সময়টুকু ইউটিলাইজ করে নিই, মানে বাসনগুলো মেজে নিই, তাহলে আমি একদম ফ্রি হয়ে যাব, আর ও আসলে তারপরে আমরা ব্রেকফাস্ট খেতে বসবো। তো দেখো বাসন এককারই জমেছে ঠিকই, তবে মেজে ফেলতে খুব একটা সময় লাগে না, যদি রেখে দিই ফেলে তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়, তাই না? তো যখনকার কাজ তখনকার করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। বাসনটা মাজতে থাকি আর তোমাদের বলি কয়েকটা কথা। আমি বলেছিলাম ক্রিয়েটিভ কাজের কথা, আমাদের দৈনন্দিন কাজের মাঝখানে সেইগুলো কিন্তু আমাদের করা উচিত। আগেকার দিনে বন্ধুরা, মা ঠাকুমাদের নিশ্চয়ই দেখেছো হাতের কাজ করতে, যেমন ধরো আসন সেলাই, বিভিন্ন রকম স্টিচ করা, তো এইগুলো উল কাটা দিয়ে সোয়েটার বোনা, এমনকি আমরা স্কুলেও তো টিচারদের দেখতাম আগে যে তারা অফ সময়ে বা অবসর সময়ে বসে বসে উল বুনতেন। এছাড়া ছোটো ছোটো বাচ্চাদের জামা ফ্রক এগুলো বানিয়ে দিতেন কিন্তু আগেকার দিনে মায়েরাই। এছাড়া কাঁথা সেলাই, ওটা ভুললে তো চলবে না। তাছাড়া বাড়িতে তাঁতের কাজ হতো অনেক, বাড়িতে চরকা ঘোরানো এগুলো ছিল। এরকম নানান ধরনের হাতের কাজ কিন্তু আগেকার দিনেও ছিল, আর এখন একটু কমে গেছে, কারণ এখন প্রচণ্ড বিজি আমরা নিজেদের মনে করি, বা আমাদের লাইফ অনেক বিজি বলে একটা কথা চালুই হয়ে গেছে। কিন্তু দেখো আগেকার দিনে কিন্তু আমার মনে হয় এর থেকে অনেক বেশি কাজ ছিল। আগেকার দিনে ছিল জয়েন্ট ফ্যামিলি একান্নবর্তী সংসার, তার মানে রান্না খাওয়া করে উঠতে উঠতেই, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে উঠতে উঠতেই সন্ধে হয়ে যেত।
এটা তো এক নাম্বার। দু নাম্বার হচ্ছে আমাদের আগে ছিল কৃষিভিত্তিক অঞ্চল, মানে চাষের কাজ হতো, আর সেই চাষের কাজে মেয়েরা কিন্তু অনেক ভূমিকা নিত, সারাদিন ধরে সেই সমস্ত কাজ করতো। এছাড়া বড় উঠোন, উঠোন নিকোনো, এছাড়া মাটির ঘর থাকলে সেইগুলো নিকানো, অনেক সময় লাগতো। এছাড়া গরু থাকতো, গরুকে আলাদা করে পরিচর্যা করা, মুরগি থাকতো বা এখনও গ্রামাঞ্চলে আছে। তো আমার কথা হচ্ছে যে কাজ আগেও অনেক বেশি ছিল বা এখনের তুলনায় আরও অনেক বেশি ছিল বলা যায়, তবে তারাও কিন্তু তাদের রিল্যাক্সেশনের জন্য বা নিজেদের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, মনের যত্ন নেওয়ার জন্য ওই কাজগুলি করতেন, আনন্দ করে করতেন। তো আমাদের কিন্তু এখন সেই হাতের কাজ বলতে গেলে অনেক কমে গেছে। আমরা সারাদিনের কাজকর্ম করার পর টিভি সিরিয়াল দেখতে বসে যাই। আমি বলছি না এটা খারাপ, অবশ্যই অবসর যাপনের জন্য একটা ভালোই পন্থা টিভি দেখা, যদি কোনো শিক্ষামূলক অনুষ্ঠান হয় অবশ্যই, কিছু যদি শেখার থাকে সেখান থেকে। কিন্তু আমরা সেই পাশাপাশি কিন্তু একটু হাতের কাজও করে নিতে পারি। তো আমি তো তোমাদের এত কিছু বলছি, দেখো মাঝখানে কিন্তু আমরা খাবার বেড়ে নিয়ে বসে পড়েছি, আশিস চলে এসেছে আর পোলাও, আর ও খাচ্ছে ভেন্ডি ভাজা দিয়ে, ও বললো আলুর দম খাবো না। আর দেখো ফেরিওয়ালা যাচ্ছে, এই যে 30 টাকা 100 টাকার জিনিস 50 টাকারও রয়েছে, তো দেখতে প্রচণ্ড ভালো লাগে। কিছু নিয়েছি তবে এখন দেখানোর সময় নেই, পরে তোমাদের দেখাবো, আজকেই দেখাবো। আমি চলে এসেছি, আগে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে আমি ওই জিনিসগুলো দেখাবো অবশ্যই। আর ক্রিয়েটিভ কাজ আজকে যখন এত বলছি, এতবার করে বলছি যে হাতের কাজ করা, কোনো হ্যান্ডক্রাফ্ট করা, করে মাইন্ডকে ফ্রেশ করা, তো অবশ্যই নিজেও কিছু কাজ দেখাবো আজকে, আর সহজ করে দেখাবো, সেটা তো থাকছেই। তো ঘর ঝাড়মোচ করে নিই, তারপরে আমি সেই কাজটা করব, স্টার্ট করব। আর আজকে মোটামুটি সারাদিন ধরেই ওই কাজটা করতে হবে, কারণ ওটা না একটুখানি স্টেপ বাই স্টেপ করতে হয়, কিছুক্ষণ রেখে শুকিয়ে আবার করতে হয়। তো ঝাড় টার দিয়ে নিয়ে তারপর আমাকে স্নান টান করে পুজোও করতে হবে। বন্ধুদের বলে রাখি, আমি তো এত কিছু বলছি, আমি কিন্তু অনেক ধরনের হাতের কাজ নিজে করি বা করতাম, এখন হয়তো অনেক কম করি, কিন্তু বরাবরই এখন যে তোমরা মনে যদি করো যে ব্লগের জন্য আমি করছি, তাহলে কিন্তু একদম ভুল হবে। আমি প্রথম থেকেই হাতের কাজ করতে ভালোবাসি। যেমন ধরো আমি ক্রিস্টাল ব্যাগের কাজ করতে পারি, সেগুলো নিয়ে আমি অনেক দিন কাজ করেও ছিলাম। তাছাড়া সফট টয়েসও বানাতে পারি আমি। এছাড়া তোমরা তো দেখলে ব্লগ করতে করতেও আমি কিন্তু মেকআপ আর্টিস্টের কোর্সটা করে নিয়েছি। তো আমার যেহেতু এগুলোর মধ্যে ন্যাক রয়েছে, তাই আমি এগুলো করি। এছাড়া আমি কিন্তু জুয়েলারি মেকিংও শিখেছিলাম এবং করতামও। এছাড়া আমার ধরো একটা হবিই ছিল নিউ ইয়ারের সময় কার্ড বানানো, বা এগুলো করতাম। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো হাতের কাজ ভালোবাসো বা করো, হয়তো আমার থেকে অনেক বেশি ভালো করো, কিন্তু আমি বেশি ভালো বা মন্দ ভালো করার কথা অ্যাকচুয়ালি বলছি না, আমি বলছি করার কথা। কিছু একটা করা দরকার, হাতের কাজগুলো করা দরকার। আমি এরকম অনেক জনকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম আগে ছোটোবেলা থেকে। প্রথম তোমাকে ইন্সপায়ার করেছিল আমাদের স্কুলের যে শিক্ষিকা ইন্দিরাদি, ওনার কাছে প্রথম আমি পেটিকোট কাটা, তারপরে এইসব কিছু কাটা শিখিয়েছিলেন উনি, কেটে সেলাই করা, হাতে সেলাই করা। তাছাড়া উলের কিছু জিনিস শিখিয়েছিলেন, আসন বানানো শিখিয়েছিলেন বললে ভুল হবে, আসন বানানোটা আমার মাই শিখিয়েছিলেন, কিন্তু করেছিলাম স্কুলে অনেকগুলো। এরকম কাজ করার সময় খুব আগ্রহ জন্মেছিল হ্যান্ডক্রাফ্টের প্রতি। তাছাড়া লাবণ্যদি, আমাদের স্কুলেরই লাবণ্যদি, উনিও একসময় আমাদের হাতের কাজ নিতেন। উনি আমাদের শিখিয়েছিলেন ছোটো ছোটো হোমিওপ্যাথির কাঁচের বোতলগুলো দিয়ে কীভাবে তাজমহল বানাতে হয়, অসাধারণ বানিয়েছিলেন। উনি বলেছিলেন সবাই জোগাড় করে নিয়ে আসবে বোতলগুলো, আমি একদিন বসে বানাবো সবাইকে নিয়ে। তো আমরা সবাই যে যতটুকু পেরেছিলাম ওই শিশি জোগাড় করে নিয়ে দিদিকে দিয়েছিলাম। তো দিদি খুব সুন্দর তাজমহল বানিয়ে দিয়েছিলেন, এত সুন্দর, মানে ওই থেকে কি বলো তো, এইগুলো তো আমাদের মধ্যে ছোটোবেলার থেকেই টিচাররা ঢুকিয়ে দিতেন এই জন্যই, যাতে বড় হয়ে আমাদের মন খারাপের সময় এগুলো আমরা কাজে লাগাতে পারি বা মন খারাপ করার সময় না পাই। ঘর দুয়ার মোছার পর বলতে পারো দুপুরের মতো আমার কাজ শেষ, খাওয়ার আগে অব্দি। আবার রাস্তা দিয়ে যাচ্ছিল ফেরিওয়ালা, তো ওদের থেকে নিয়েছি তিনটে জিনিস। দেখি তিনটে জিনিস কিন্তু একই ঘরানার, পাপোষ দেখো খুব সুন্দর কটনের একদম, এরকম দুটো নিলাম 100 টাকা করে। আরেকটা নিয়েছি এইরকম একদম বাইরের দরজায় পাতার জন্য, বাইরের দরজায় কিন্তু এরকম নারকলের দড়ির পাপোষই খুব ভালো। তো এই তিনটে 100 টাকা করে, মোট 300 টাকা, 300 টাকার জিনিস কেনা হয়ে গেল ফেরিওয়ালার কাছ থেকে।
স্নান টান করে পুজো করবো, তার আগে ভাবছি একটুখানি হাতের কাজ করা যাক, মানে হ্যান্ডক্রাফ্ট। আমি কয়েকটা জিনিস কিনে এনেছিলাম, তোমাদের দেখানো হয়নি, টেরাকোটার এই জিনিসগুলো, এগুলো এক একটা আমার এক একটা দাম পড়েছে মাত্র 15 টাকা করে। এইগুলোতে আমি একটু ডিজাইন করবো এখন আপাতত, তারপরে তোমাদের পরে দেখাবো যে আমি কিভাবে এগুলো দিয়ে ডেকোরেট করছি। তো এইগুলো আনার পর কিন্তু প্রায় একদিন মতো আমি জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জল থেকে তুলে নিয়ে শুকিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে কালার করব। তোমাদের দেখিয়েছিলাম ফেভিক্রিলের এই হোয়াইট কালারটা আমি এনেছিলাম, এরকম ফ্ল্যাট ব্রাশ নেব। তো আমি সাদা করছি, দেখতেই পাচ্ছ কালার, বেস কালার তৈরি করে নিচ্ছি। তো এই যে সরাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কোথায় পাবে ভালো করে বলে দিই, তাহলে তোমাদের আনতে সুবিধা হবে। এগুলো তোমরা পেয়ে যাবে দশকর্মার দোকানে, দুরকম সাইজে পাবে। দেখো পুরোটা আমি হোয়াইট করেছি, অ্যাকচুয়ালি ওয়াল ডেকোরেশনের জন্য এগুলো দুর্দান্ত। অনলাইনে বিভিন্ন ওয়াল ডেকোর পাওয়া যায় মানছি, তবে অনেক অনেক প্রাইস, এছাড়াও নিজের হাতের ছোঁয়া থাকে না। 4টে এরকম হোয়াইট বেস করে নিলাম, এবার এগুলো শুকাক, ততক্ষণে আমি একটু অন্য কাজ করে আসি, মানে স্নান করে পুজো করে নিই। তো এগুলো না শুকালে এর ভেতরে ডিজাইন করা যাবে না, সেই জন্য একটু শুকোনো টাইম দিতে হবে। বা DIY রেডি করছি, 4টে হয়েই গেছে আর 2টো বাকি। এই দুটো একটু সাসপেন্স থাক, এটা আমি পরে করব। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। কেমন লাগলো আমার এই DIY অবশ্যই জানিও, পুরো ব্লগটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না, আর কোনো পার্ট একটু ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না প্লিজ। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ অল।